ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده. মন জানতে চেয়েছেন বেতের নামাজ কি আমাদেরকে পড়তেই হবে, না পড়লে কি আমরা গুনাগার হব? আকুলু অবিল্লাহি তৌফিক। সলাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটি আমাকে যথাযথভাবে হেফাজত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে রাতে 17 রাকাত নামাজ ফরজ করেছেন, বাকি যত নামাজ রয়েছে সেটি হচ্ছে নফল বা আমরা সুন্নাত বলতে পারি। তবে কিছু সুন্নাতের ব্যাপারে গুরুত্ব বেশি এসেছে, সুন্নতে মুয়াক্কাদা বলা হয় আর গায়ের মুয়াক্কাদা। বিতির সলাত এটি কি ওয়াজিব কি ওয়াজিব না, আলেমদের ব্যাপারে কিছুটা মতবিরোধ রয়েছে। একমাত্র ইমাম আবু হানিফা ছাড়া সকল উলামায়ে কেরামদের ঐক্যমতে বিতির সলাত এটি ওয়াজিব না, এটি হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা, যথেষ্ট গুরুত্ব এসেছে। আর এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকাকালীন অবস্থাতেও তিনি বিতির সলাত এবং ফজরের দুরাকাত সুন্নাত তিনি পড়তেন। তাহলে রাসূল যখন নিজ বাসভবনে অবস্থান করতেন, তখন এমনকি সফরে অবস্থানকালীন সময়ও তিনি বিতির এবং ফজরের সুন্নাত আদায় করতেন। ইমাম আহমদ বিন হাম্বল রহিমহুল্লাহ বলেছেন, কেউ যদি খামাখা বিতির সলাত যদি সেরে দেয়, একেবারে ম্যাক্সিমাম সময় যদি সেরে দেয়, তাহলে এই ব্যক্তিকে কোনো ক্ষেত্রে সাক্ষী হিসাবে গ্রহণ করা যাবে না। তে সে সাক্ষীর যোগ্যতা হারিয়ে ফেলবে। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবেই কখনো কখনো বিতির নামাজ যদি না পড়ে, তাহলে সেই ক্ষেত্রে নিশ্চয় এই ব্যক্তি গুনাগার হবে না। দলিল বুখারি মুসলিম শরীফে তলহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, যা আর রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মাযা ফরাদাল্লাহু আলাইয়া মিনাস সালাত। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সংবাদ দিয়ে দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে কত নামাজ ফরজ করেছেন। ফাকাল আস-সালাওয়াতুল খামসা ইল্লা আন তাতাওয়া শাইআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তবে এর পরে যে নামাজ ব্যক্তি পড়বে সেটি নফল হিসাবে গণ্য করা হবে। ওয়ালি রব লফদে মুসলিম মুসলিম শরীফে বর্ণনা এইভাবে এসেছে যে খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম নরনারীর উপর ফরজ করেছেন। ফাকাল হাল আলাইয়া গায়রুহা, তখন ওই প্রশ্নকারী ব্যক্তি রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাঁচ ওয়াক্ত সালাত ছাড়া কি অন্য কোনো নামাজ আল্লাহ আমার উপর ফরজ করেছেন? ক্বালা লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে না, পাঁচ ওয়াক্ত অতিরিক্ত কোনো সালাত তোমার উপরে আল্লাহ ফরজ করে নেই, ইল্লা আন তাতাওয়া, তবে তুমি সুন্নত নামাজ ইচ্ছে করলে পড়তে পারো। এটি বুখারী মুসলিম শরীফে রয়েছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, আন্না সালাত আল বিত্রি লাইসাত বি ওয়াজিবা, বিতের সালাত এটি হচ্ছে ওয়াজিব না, বিতের সালাত এটি হচ্ছে ওয়াজিব না। ইবনে হাজার আসকালানি ফাতহুল বারীতে উল্লেখ করেছেন, বিতির সলাত সম্পর্কে আলোচনা করতে যে তিনি বলেন, আন্নাহু লা ইয়াজিবু শাইউ মিনাস সলাওয়াত ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন গায়রাল খামস, দিনে রাতে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের যে 17 রাকাত ফরজ নামাজ ফরজ করা হয়েছে, এছাড়া কোনো নামাজ ব্যক্তির উপরে ওয়াজিব নয়।
খেলাফান লিমান আউজাবাল উইতির আও রাকাতাইল ফজর, কেউ কেউ বিতর এবং ফজরের রাকাত দুটোকে এরা ফরজ হিসাবে গণ্য করেছেন। একটা বর্ণনা এসেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনি হচ্ছে একতা বেসের বেতের নামাজ তিনি ছেড়ে দিলেন। বেতের নামাজটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছেড়ে দিলেন এবং তিনি বললেন যে লাইসাল উইত্রু হাতমান কা আয়াতিন মাকতুবা ওয়ালাকিন্নাহা সুন্নাহ সান্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিতর নামাজ সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য হচ্ছে এই যে এইটি হচ্ছে ফরজ সালাতের মতন ওয়াদ, ফরজ নয় যে বাধ্যতামূলক পড়তেই হবে, কিন্তু এটা সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে এটি সুন্নাত হিসাবেই আখ্যা দিয়েছেন। এই জন্যই কেউ ইচ্ছাকৃত যদি বেতের ছেড়ে দেয় তাহলে নিশ্চয় সে গুণাগার হবে না, তবে এক রাকাত হলেও আমরা বেতের পড়ার জন্য চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্নাল্লাহ উইতর ইউহিব্বুল উইতর, আল্লাহ বেজর তিনি বেজরকে পছন্দ করেন। আও তিরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসারীরা তোমরা বিতির সালাত আদায় করো। তাহলে এই বক্তব্যের নির্যাস কথা হচ্ছে এটাই যে বিতির সালাত ফরজ সালাতের ন্যায় বাধ্যতামূলক পড়তে হবেই এমনটি নয়। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তবে এটি এতে সে গুণাগার হবে না, তবে কন্টিনিউ ছেড়ে দেওয়া এটি হচ্ছে ঠিক নয়। আর একটা হাদিসে স্পষ্টভাবে এসেছে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন কতিপয় আমাকে আমলের কথা বলে দিন যে আমলগুলো আমি মৃত্যুর আগ পর্যন্ত করব, যার বদৌলতে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেদিন কিন্তু ইসলামের মৌলিক যে পাঁচটি রুকন সেই রুকন সম্পর্কে তাকে সংবাদ দিয়েছিলেন যে তুমি এই সাক্ষ্য প্রদান করো আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রমজান মাসে রোজা রাখো। এক বর্ণনা এসেছে যে তখন রাসূল হজের কথা বলেন নাই কারণ হজ ফরজ হয় নাই। আরেক বর্ণনা এসেছে যে হজের কথা তাকে বললেন। ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেছেন আমি এর অতিরিক্ত করব না এবং কমাবও না, এইভাবেই আমল করতে থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এই ব্যক্তি তার কথাতে যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে দুনিয়াতে কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে যদি তোমরা আনন্দ বোধ করতে চাও এই ব্যক্তির দিকে দৃষ্টিপাত করো। সেখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু খালি ফরজ নামাজের কথাই বলেছিলেন, সেখানে ওয়াজিব আর সুন্নত নামাজের কথা বলেন নাই। সুতরাং কেউ যদি সুন্নত নামাজ টোটালি যদি না পড়ে তাকে আমরা মানে কোনো রকম তার ব্যাপারে হুকুম লাগাতে পারবো না যে সে কাফের হয়ে গেল বা সে মারাত্মক গুণাগার হয়ে গেল এমনটি নয়। তবে নিশ্চয় ফরজ নামাজি যে আমরা আদায় করি এর মধ্যে কিছুটা ঘাটতি থেকে যায়, এই ঘাটতি পূরণাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই প্রত্যেকটি ফরজ ইবাদতের বিকল্প এই ঘাটতি পূরণ করার জন্য যে সন্নতের ব্যবস্থা রাখা হয়েছে সেগুলো আমাদেরকে গুরুত্ব সহকারে আদায় করা উচিত। আল্লাহু ওলিয়ু তৌফিক।